আল্লাহ পাকের সৃষ্টির রহস্য আসলেই অসাধারণ, যা আপনারা নিজের চোখেই দেখে বিশ্বাস করবেন। এটি ছাড়া কারো কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই। তাই দেখতেই তো পাচ্ছেন কি চমৎকার। কেমন লাগতেছে? ও কি সুন্দর পরিবেশ, খুবই ভালো। এখানে দেখতেই তো পাচ্ছেন গরুর ছানা কিভাবে কুকুরের আদর করছে। এটা যে একটা অন্যরকম পরিবেশ। এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটন অল টিপে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এটাই আপনাদের কাছে আমার বিশেষ চাওয়া। মহাব্বত ভালোবাসা এমনই হয়। ও জান পাখি, ও সোনা পাখি, অনেকদিন পরে তোমায় কাছে পেলাম। তুমি কেমন আছো জান পাখি, সোনা পাখি? শিকারি, শিকারি বলতে এমনই বোঝায়। মনিবকে রক্ষা করার জন্য একটি প্রাণী থাকে কুকুর, তাই তার প্রতিটা পদক্ষেপ সে পরিবেক্ষণ করছে। ও মা ভাইয়া মায় মারে, ও মা ভাইয়া মায় মারে, ও মা ভাইয়া মায় মারে, মারতা সুকা মারতা সুকা, দে দে দে, তুই মারামারি করবি, মারামারি করবি, মারবি কি আমারে, মারবি কি, মারামারি করো কি জন্য? ও মাই গড, এ যেন দেখতে পাচ্ছেন সন্তান ও মায়ের গভীর ভালোবাসা। এমন ভালোবাসা প্রতিটা প্রাণীর মাঝেই লুকায়িত থাকে, শুধু মানুষের মাঝেই নয়। দেখতেই পাচ্ছেন বানরের বাচ্চা কিভাবে তার মাকে আদর করছে এবং তার ভালোমন্দ দেখাশোনা নীরবে নীরবে দেখছে। ওহ কি যে চমৎকার! এমন চমৎকার দৃশ্য ক্যামেরায় ধরা না পড়লে আপনি দেখতেই পাইতেন না। এমন এমন ভিডিও বরিশাল অ্যানিমাল টিভির মাঝেই প্রতিনিয়ত আপলোড করা হয়। দেখি দেখি তোমার দুধে কি হয়েছে, দেখি তোমার দুধে কি হয়েছে। এ দুধ এত বড় না ছোট, অত বড়ই হয়েছে, তাহলে এখানে কি হয়েছে, সমস্যা কি? দুধ তো বড়ই হয়েছে, বড়ই তো হলো দুধ, সমস্যা কি? এদের চালচলন এবং এদের চলাফেরা সবই অন্যরকম। বাচ্চাকে বহন করার জন্য তাদের তেমন কষ্ট হয় না। জীবনে সুখী হব তাই তো নীরবে শুয়ে আছি আমি। ধরবো আজকে মাছটাকে, ধরবো মাছ, তুমি আসো, আও 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 মাছ, তুমি এসো এসো এসো, সামনে এসো, তোমাকে ধরবো, তোমাকে ধরবো, ধরেই ফেলবো। অনেক কষ্ট অনেক সাধনার পরে এরা পরিশ্রম করে জীবনে ফসল ফলায়, যে ফসলগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। তাই এদের সুখের জন্য আমরা গান গাইতে পারি, ও রাখাল বন্ধুরে।